অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ঠিক আছে গোপাল, রণ তুই আবার উঠে এলি কেন? আর একটু বিশ্রাম নিতে পারতিস তো। না না পরেশ কাকা, ভেতরটা খুব ঘুমট লাগছিল, ওই জন্য চলে এলাম। ঠিক আছে, তুই বস এখানে, বস। রঘুবীর তুমিও বসো, বসো এখানে। বিশ বসে এসো, বসো। পরেশ কাকা, কাকিমা এত জোরে জোরে কি বলছিলেন? আমরা আসতে চুপ করে গেলেন কই? কিছু না তো। এই কিছু না আবার কি? কিছু নাকি? কিছু তো আমি বলছিলাম, তা আমি যেগুলো বলছিলাম বলো, সবাই শোনো। আর শোনো, তোমার যদি বলতে কোনো সমস্যা থাকে তো তুমি বলো না, আমায় বলো, আমি বলে দিচ্ছি। তুমি আবার শুরু করলে কি কি হয়েছে পরেশ কাকা, বলো না। এই তো এই তো এই তো রণ জিজ্ঞেস করছে, বলো এবার, বলো দাও। ওই করুণা বলছিল যাতে বিয়েটা তাড়াতাড়ি সেলে ফেলা যায়, সেটাই আর কি। কি ব্যাপার অধিকারী মশাই, এই যাতে গোপালের বিয়ে না হয় তার জন্য আপনি চেষ্টা করছিলেন, বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন, এখন আবার বিয়ে দেওয়ার জন্য আবার তাড়াগুলো লাগিয়ে দিলেন, কি ব্যাপার? না রঘুবীর, আমি তো পরিগোপালের বিয়ে নিয়ে কিছু বলিনি। আমি বলেছি আমার মেয়ে রানীর বিয়ের ব্যাপার। রণব, রণব, আমার মনে হয় যে তোর আর রানীর বিয়েটা না তাড়াতাড়ি ছেড়ে ফেলা দরকার। আরে সে কি, এই তো মাত্র পুষ্টি দেখা হলো, হ্যাঁ এখনো তো আসি বাড়ি হয়নি, কথা বলবে তুমি তো এভাবে মুখের উপর বারণ করে দিতে পারো না। না যশোদ, আমি বারণ করিনি, আত্মীয় স্বজনদের যত খুশি কথা বলুক বিয়ে নিয়ে, সেটা গোপালের বিয়ে নিয়ে কথা বলুক, কিন্তু আমার মেয়ের বিয়ে নিয়ে না দয়া করে তোমাদের নাক গলাতে হবে না। আমার মেয়ের বিয়ের ব্যাপারটা দয়া করে আমাকে আমার মতো করে বুঝে নিতে দাও। না আমি তো কথা বলছি নাকি? হ্যাঁ আমি জানি তুমি কি কথা বলবে, তোমার ওই সোজা কথাটা না, ওই আমতা আমতা করে বলতে বলতে আরো 30-35 সময় লেগে যাবে, ততদিন আমার কি হবে কে জানে। শোনো রণ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি চাই পরীর বিয়ের আগে রণ আর রানীর বিয়েটা হয়ে যাক, মানে তোমার আর রানীর বিয়েটা হয়ে যাক, তুমি রাজি? আপনি বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো কেন করছেন? রণ, ওই সব কেন না ওরকম করে উত্তর দেওয়া সম্ভব নয়, আর ওই আমার পক্ষে এত দুশ্চিন্তা এত ভয় নিয়ে চলা সম্ভব নয়। কেন এটা আবার ভয় কিসে? ওই রণ তো বলেই দিয়েছে যে দুজনের বিয়ে একসাথে হবে। আরে বাবা, কেউ তো আর বিয়ে না করে পালিয়ে যাচ্ছে না, সে তো যাচ্ছে না। আমার তো এখন বাবা অন্যরকম সন্দেহ হচ্ছে, যেমন আমি মানে বলতে চাই না, তবু বলি যে আমার মনে হচ্ছে আপনার মেয়ের বোধ হয় ভেতরে ভেতরে অন্য কোনো কিছু আছে হয়তো বা। রঘুবীর, হ্যাঁ বলো। এসব তুমি কি বলছো? মানে ওই এটা আমার মেয়ের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ এই এই কথাটাই এতক্ষণ ধরে আমি শোনার অপেক্ষায় ছিলাম, বুঝলেন কি না? এই আমার গুফেলের বিয়ের ব্যাপারে যাতে বিয়েটা ভেঙে যায় তার জন্য আপনি আমার গুবেলের কত খুঁত আপনি ধরেছেন, না তখন আমাদের ভেতরে ভেতরে কষ্ট হয়নি? আমার গুবেল আর পরীর জীবনটা কি জীবন নয়? পিসেমশাই, বুঝি থাক না এসব কথা। না না, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাইছি, দেখুন এই যে এই পরী আর গুবেলের বিয়ে যেদিন হবে সেদিন আপনার মেয়েরও বিয়ে হবে, অন্যথা যদি আপনারা আগে আগে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন তো সেটা যেদিন দেবেন সেদিন কিন্তু গুফেলও বিয়ে করবে, এটা আমি বলে দিলাম, এই কথা নস্তর হবে না। বুঝলাম বুঝলাম, কিন্তু রঘুবীর দা এই প্রশ্নটা আমি আপনাকে করিনি, রণকে করেছি, তাই উত্তরটা আমি ওর কাছ থেকে শুনতে চাই। রণ, এই বিয়ের দিন এগিয়ে আনার ব্যাপারে তোমার কি মতামত বলো? কি হলো রণ, কিছু বলছো না কেন? মানে এরকম চুপ করে থাকার অর্থ কি বলো? আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি, আর থাকতে পারছি না, তুমি থামো করো না। সত্যি কাকি, তুমি কি বলো তো,
একটা মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তার মানসিক অবস্থা না বুঝে তুমি যা খুশি বলে যাচ্ছ। পরিতুই থাম। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না করুণা, এমন কি হলো যার জন্য তুমি বিয়েতে এত তাড়াহুড়ো করছো? দেখুন কাকিমা, রানীকে আমি বিয়ে করব বলে আমি অনেকদিন আগেই কথা দিয়েছি। তাই আমি বলছি যে আমাকে আর জোর করবেন না, আমি এক কথার মানুষ। আমার কাছে এখন আমার পরীর বিয়েটাই ইম্পর্টেন্ট, অন্য কিছু না। আর শুনুন, আপনি জোর করেছিলেন বলেই কিন্তু আমি ওই পরী আর গোপালের সঙ্গে ওই একই বিয়ের মণ্ডপে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কুষ্টি যখন দেখা হয়ে গেছে তখন সবই হবে, শুধু শুধু তাড়াহুড়ো করবেন না। এই তাড়াহুড়ো করতে গিয়ে আগের বিয়েটা নিয়ে কি হলো সেটা সবাই জানে। এই জন্যে, ঠিক এই কারণেই আমি ভেবেছি এখন যা করব গুছিয়ে করব। শুধু শুধু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে আমি আর ভুল পথে পা বাড়াতে চাই না। শুনে নিয়েছো করুণা, এরপর থেকে এই বাড়িতে এই বিষয়ে একটা কথাও হবে না। সারাক্ষণ যদি বাড়িতে অশান্তি থাকে তাহলে শান্তি কি করে পাবো? রণদা, তুমি একটু শান্ত হও। করুণাকে কি হয়তো রানীর বিয়ে নিয়ে একটু বেশি চিন্তা করে সব বলে ফেলেছে। তুমি চিন্তা করো না, তোমার বিশ্রামের প্রয়োজন রণদা। এই কাকা। হ্যাঁ বল কাকা। তখন কি বললাম যে রণদাকে দেখে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যাবো, আর তুমি কি করছো এখানে, ঝামেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই বলছি। এই পরশ কাকা, করুণা কাকি বলছি যে তোমরা একটু শান্ত হও না, শুধু শুধু ঝামেলা করার কি দরকার বলো তো। এই কাকি, এই তোমার বরটাকে শান্ত হতে বলো, চলো পানি নিয়ে চলো। এই তুমি বাড়ি চলো তো। হ্যাঁ চল চল। রণদা, তুমি যেমনটা চেয়েছো তেমনটাই হবে। তোমার কথা মতো একই দিনে একই মণ্ডপে আমাদের বিয়ে হবে। তুমি একদম চিন্তা করো না রণদা, তুমি গিয়ে বিশ্রাম নাও। পুরি দাদাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। রণদা আমরা আসছি। রানী আসি তাহলে, চলো। এই করুণা কাকি, পরেশ কাকা আসি। রণ আমরা আসছি, তুই সাবধানে থাকিস কিন্তু, চলো। পরেশ কাকা, আমি যা বলার পরিষ্কার করে বললাম, তুমি আমার একটু। না না, আমি কিছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। বলিস তুই রণকে ঘরে নিয়ে যা, যা নিয়ে যা। যে যখন খুশি আসবে আর তোমাকে যা খুশি বলে দিয়ে চলে যাবে, তুমি মুখ বুঝে সবকিছু সহ্য করবে, তাই তো? হ্যাঁ, কোনো উত্তর নেই, চলে যাও। আমার মেয়েটার যে কি অবস্থা হবে কে জানে, বিয়ে নিয়ে যার কি কি দেখতে হবে আমি জানি না।